চুপ করো, তুমি কথা বলো, তুমি আপনি কে হাসতে বলকে দাল দিকে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ওখানে জিজ্ঞাসা করলাম দোকানদারকে, জিজ্ঞাসা করলাম বাইকটা কার, তো বলছে বাইকটা আমার কাস্টমারের ওপর আছে। দিয়ে আমি আমি বলে গেলাম যে বাইকটা তাহলে রাস্তায় লাগিয়ে দিতে বলবেন, চলে দিয়ে আমি চলে যাচ্ছিলাম। আমাকে অকথ্য ভাষায় চিচাইতে লেগে গেল আমার, দিয়ে আমার বুকে এসে এমনি করে ধরে ঠিলছিল। দ্বিতীয়বার এখানে এসে এই স্যারের গায়ে হাত দিয়েছিল, আমি আমি ধরলাম এখানটা ছিঁড়ে দিয়েছে একদম। আর এখানে একটা মোটর সাইকেল দাঁড়িয়েছিল, ও এসে ফট করে মোটর সাইকেলটা রাস্তার মাঝখানে গাড়ি কেন দাঁড়াবেন, ওর গায়ে কোনো হাত দেওয়া হয়নি। তারপর ওই ভদ্রলোক এলো, আমাকে বলছে থানা চলো, আমি এরকমভাবে বলেছি, আমাকে হাত ধরে এরকম নামিয়ে দিয়েছে, এটাই হয়েছে কথা। কোথায় মারধর করলো, কোথায় মারধর করলো, ছবিটা আছে আপনি দেখান। সেটা এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।